হ্যালো মেনিয়া ফ্যামিলি, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে একটা ভিন্ন কনসেপ্ট নিয়ে এসেছি আমরা। অ্যাকচুয়ালি আজকে কোনো প্রোডাক্ট রিভিউ করব না, আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে কাস্টমস থেকে কিভাবে কাস্টমারের কাছে প্রোডাক্ট আসে। সো চলেন কথা না বাড়ায় দেখে আসি কিভাবে কাস্টমস থেকে প্রোডাক্ট আসে।
অনেকদিন অপেক্ষার পর এই আমার পছন্দের লিজিয়ন 5 পেলাম। 19 তারিখ অর্ডার দিয়েছিলাম, অনেক কুইকই পেয়ে গেছি। প্রোডাক্ট একদম ইন্ট্যাক্ট অবস্থায় দিয়েছি, আমি এসে খুলেছি, তো ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর আপনাদের সার্ভিস অনেক ভালো ছিল, আপনারা পোলাইটলি অনেক হেল্পফুল ছিলেন। তো এই তো, নেক্সট টাইম আবার এখানেই আসবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা বিজনেস করি, আমাদের আসলে ল্যাপটপটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হবে এটার জন্য। আচ্ছা ভাইয়াকে আগে অসংখ্য ধন্যবাদ। এই লকডাউনের মধ্যে যে জিনিসটা ছিল যে আমি যে লেভেলের কাজ করি, আমার একটু প্রিমিয়াম ক্লাসের ল্যাপটপ লাগে, কারণ আমরা অনলাইনে আমি কাজ করি, তো আমাদের যে ডিসপ্লেটা থাকে, ডিসপ্লেটা যেন আমাদের একদম অ্যাকুরেট, কালার অ্যাকুরেসিটা যেন 100% থাকে, যে আমি কী জিনিস দিচ্ছি সেই জিনিসটা যেন আমি কাস্টমারকে প্রোভাইড করতে পারি। তো সেই জন্য আমার কিন্তু প্রিমিয়াম ক্লাসের একটু ল্যাপটপ লাগে, যেন ডিসপ্লেতে আমি অরিজিনাল ট্রু কালারটা দেখতে পাই। তো এই জন্য HP মডেলের এই ব্র্যান্ডটা রাইট নাও বেস্ট ছিল, ওয়ান অফ দ্য বেস্ট অপশান আমার কাছে মনে হয়। বাট সবচেয়ে মজার জিনিস হচ্ছে, এটা অনলাইনে দেখতেছি, আমাজনে দেখতেছি, বা অন্যান্য যেই পোর্টালগুলো আছে সেখানে আমি দেখতে পাচ্ছি। বাট থিঙ্ক হচ্ছে বাংলাদেশে এই প্রোডাক্টটা কারো কাছে নাই। আমি এই প্রোডাক্টটার জন্য আমি আইডিবি ভবনে গিয়েছি, ইয়েতে গিয়েছি, এলিফ্যান্ট রোডে গিয়েছি। যাওয়ার পরে আমি যখন করলাম, কেউ বলো নো, কোথাও কখনোই কোথাও পাবে না আপাতত না, কেউ, যেহেতু আবার এর মধ্যে লকডাউন চলতেছে, আমার দেশের বাইরে যাওয়া আপাতত সম্ভব হয়ে যাচ্ছে হচ্ছে না। তো আমি কী করবো ভাবতেছিলাম, আমি মানে একটু চিন্তায় ছিলাম। তো এর মধ্যে আমি যে কাজটা করলাম, যে একটু গুগলে সার্চ করলাম, ওনাদের নামটা আসলো, আমি যে একটা কল করলাম, উনি কোনো ব্যাপারই না, উনি আমাকে 4 দিনের মধ্যে প্রোডাক্টটা ডেলিভারি দিল। এবং এটার জন্য কিন্তু অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয়। বাট রবিন ভাই কাছে আসছেন, রবিন ভাই যথেষ্ট সাপোর্টিভ ছিল। কোনো অ্যাডভান্স কোনো কিছু, নাথিং ইজ দেয়ার, জাস্ট আমার কথাতেই উনি বলছে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি প্রোডাক্ট এনে দিয়ে দেবো। আমি এই প্রোডাক্টটা দেখতেছি, জাস্ট অসাম, আমি যা ভেবেছিলাম তাই পেয়েছি। এবং এখানে আমি কিন্তু একটা জিনিস মেনশন করি, আমি যেহেতু অনেক অনলাইনে ঘাটাঘাটি করছি, তো আমাজনের যে প্রাইসটা সেটা হচ্ছে ওনার কাছে প্রাইসটা কিন্তু কনভিনিয়েন্ট। আমি যে অ্যামাজন থেকে নিয়ে আসে বলবো যে আমার প্রফিট হচ্ছে বা আমার একটু কম কষ্টে পাচ্ছি, আসলে কিন্তু ব্যাপারটা তা না। দেখা গেল যে ভাইয়ার কাছ থেকে নেওয়াতে আমি যদি সার্ভিস পাবো না, কতদিনের নিশ্চিন্ত মানে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবো, যে কোনো প্রবলেম ওনার কাছে আসতে পারবো। ইভেন আমি অ্যামাজনের চেয়ে কম প্রাইসে আমি প্রোডাক্টটা পাচ্ছি, এবং রিয়েল প্রোডাক্ট এবং খুব নাইস। খুব আমাদের জন্য এই জিনিসগুলো হয় কি, আমরা ফ্যাক্টরিতে ঘুরি, আমাদের কী করতে হয় যে প্রোডাক্টগুলো নিয়ে হয়তো সারাদিনের জন্য আমরা বাইরে থাকতে হয়, তারপরে এখানে আমাদের HP-তে কি অন করে জানো, এটা অন করলে কী হয়, এগুলো কালার অ্যাকুরেসিগুলো খুব ভালো আসে। তো যেহেতু আমরা কাজ করি, তো আমরা কালার অ্যাকুরেসিটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ফর দিস পারপাস এই ল্যাপটপ হচ্ছে খুব বেস্ট ওয়ান, কিন্তু এর চেয়ে বেস্ট ছিল বোধ হয় ইয়ে যে বেলের ছিল বোধ হয়, বেলটা একটু এক্সপেন্সিভ, বাট ওখানে একটু প্রবলেম হতে পারে, বাট এখানে OLED ল্যাপটপ ইয়ে আছে, ডিসপ্লে থাকার কথা। তো OLED ডিসপ্লেটা আমার মনে হয় আমার জন্য বেস্ট। তো যারা যারা এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্টের জন্য প্রোডাক্ট চায়, ভাইয়ার সাথে যোগাযোগ করুক। কি এটা হচ্ছে কম্পিউটার ম্যানিয়া, এখানে আসলে ইনশাল্লাহ সবাই পাবো। বসুন্ধরা সবচেয়ে মজার জিনিস হচ্ছে, বসুন্ধরাতেই তাদের একটা শপ আছে, এবং আপনাদের তো আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে, 5টা আরও ব্রাঞ্চ আছে, এবং দে আর ভেরি পপুলার। আমি তো মনে হয় 1 আওয়ার ধরে বাইরে ঢুকতেই পারতেছিলাম না, যে এত ভিড়। আমি মনে হয় ঠিক আছে প্রায় বাইরে আসি, রাস্তা কমু, 7টার সময় অফ হয়, শুধু আমার জন্য বোধ হয় কথা প্রায় 8টা বেজে যাচ্ছে। 1 আওয়ার আমি বাইরেই ছিলাম, তো শেষ পেয়েছি আমি প্রোডাক্টটা পেলাম। থ্যাংক সবাইকে, থ্যাংক ইউ। পরিচয়, আচ্ছা পরিচয় হচ্ছে আমি AM ওবায়দুল ইসলাম, CEO অফ ট্রেন্ডি শাড়ি। আমরাও অনলাইনে মোটামুটি সবার সাথে বেশ পরিচিত, ওনার ফ্যামিলি মেম্বারও খুব আমাদের প্রোডাক্টের সাথে খুব পরিচিত আর কি। তো দেখা যাক কী হয়, দোয়া রাখবেন আমাদের জন্য, সবার জন্য দোয়া থাকবে। আসসালামু আলাইকুম। বুঝি নাই, রিকমেন্ড করবেন আমাদের? হ্যাঁ অবশ্যই, আমি সবাইকে বলবো যে অন্যান্য শপে বা অন্যান্য অনলাইনে যাওয়ার দরকার নাই, যেমন ইবে আছে, অ্যামাজন আছে, সেখানে না গিয়ে এখানে, যেহেতু একটা রিকগনাইজ একটা ভাইয়েরা একটা প্রতিষ্ঠান নিয়ে আছে, যে কোনো প্রবলেম ওনারা যেহেতু সাপোর্ট করতেছে, তো আমার মনে হয় প্রাইস যেহেতু সমান,
এবং ওনারা যে কোনো প্রোডাক্ট একটু প্রি অ্যাডভান্স নিয়ে ওনারা যে কোনো টাইপের প্রোডাক্ট প্রিমিয়াম ক্লাস প্রোডাক্টগুলো বেশিরভাগ ওনারা নিয়ে কাজ করে দিতে পারে। সো আমার মনে হয় যে ওনাদের সাথে যোগাযোগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাহেব মাহবুব, কম্পিউটার মেনেকে ধন্যবাদ। শেষ পর্যন্ত আমার হাতে এসে পৌঁছেছে রিলিজন 5। অনেকদিন ধরে অপেক্ষা ছিলাম, তো আশা করি কম্পিউটার মেনে আমাদের সার্ভিসটাকে আরও সেফলি দিয়ে যাবে। ধন্যবাদ। আজকে কম্পিউটার মেনে বিডি থেকে এসপি স্পেক্টার সিরিজ একটা ল্যাপটপ নিয়ে এলাম। ল্যাপটপের জন্য অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম, অনেক জায়গায় ট্রাই করেছি নেওয়ার জন্য, কিন্তু কেউ ডেলিভারি দিতে পারছিল না এই পেন্ডিং সিচুয়েশনের কারণে। বাট কম্পিউটার মেনে দায়িত্ব নিল এবং তারা হয়তো একটু সময় লেগেছে, বাট তারা ডেলিভারি দিয়েছে। তো প্রোডাক্টটি আজকে হাতে পেয়ে বেশ ভালোই লাগছে। আশা করি সামনে এদের যে সার্ভিস এটা ভালোই পাবো, হোপফুলি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রোডাক্ট কি ঠিক আছে, চেক আউট করেছেন? হ্যাঁ, আমার প্রোডাক্টটা মানে প্যাকেজিংয়ে আছে এখনও, কিন্তু সব স্পেসিফিকেশনস পাচ্ছি। তো ভাইয়ার কতদিন ওয়েট করতে হলো? দুই সপ্তাহ একটু বেশি লাগবে। দুই সপ্তাহ একটু বেশি, মেবি এখন আর লাগবে না, অ্যাকচুয়ালি আমাদের সবই স্টক হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সো এখনকার ফিলিংসটা কি? হ্যাঁ, এখন পেলাম আর কি, একটু ইউজ টুজ করে বোঝা যাবে আর কি। আচ্ছা, মানে আলটিমেটলি এখন যে হাতে পাচ্ছেন প্রোডাক্ট, আসলে দুই সপ্তাহ ওয়েট করে এখন আপনার ফিলিংসটা কি? এখন একটু এক্সাইটেড হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, বাসে যেয়ে কি সেট আপ করে তারপর দেখবো কিরকম ফিলিংটা আসে আর কি। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তাহলে যে আপনি আপনার প্রোডাক্টটা খুলেন। সো গাইজ, দেখতেই পাইলেন আপনারা যে কিভাবে আমরা অপারেট করি সব কিছু। সো এইবার লাস্টের ওয়ান উইকের মধ্যে আমরা প্রায় 3টা শিপমেন্ট ডান করেছি। প্রত্যেক আমরা অ্যাকচুয়ালি যে কোনো একটা পার্টিকুলার কোনো কান্ট্রি থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করছি না আপাতত, বিকজ কোনো কান্ট্রিতেই প্রোডাক্ট অ্যাভেলেবল না, সব সাপ্লায়াররাই ফেলিয়ার হচ্ছে যে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করতে। সো আমরা 3-4 কান্ট্রি থেকে প্রোডাক্ট সোর্সিং করা ট্রাই করছি লাস্টের ওয়ান উইকের মধ্যে। আমাদের আসলে শিপমেন্টগুলো করা হয়েছিল 1-1.5 মাস আগে, বাট আমাদের টোটাল কনসাইনমেন্টগুলো হাতে পেতে পেতে প্রায় 1 মাস চলে গেল। সো আপনারা বুঝতেই পারছেন যে লং টাইম ধরে সবাই অর্ডার করেছে, বাট সবাইকে ফোন দিচ্ছে বারবার, আমাদের হটলাইনে ফোন আসতেছে ডেলিভারির জন্য, বাট আমরা আসলে সব কিছু মিলায় পেরে উঠতেছিলাম না। তো লাস্টের ওয়ান উইকের মধ্যে আমরা 3টা কনসাইনমেন্টই হাতে পেয়ে গেছি। তো প্রত্যেকটার জন্যই আমরা আপনাদেরকে ভিডিও করেও দেখিয়েছি যে কিভাবে আমাদের প্রোডাক্টগুলো আসলে আসে, কিভাবে আনবক্সিং হচ্ছে। সো নেক্সটে যদি আপনাদের কোনো প্রোডাক্ট নিয়ে কোনো কোয়েরি থাকে, যেমন এখন রিসেন্টলি ম্যাকবুক নিয়ে হিউজ শর্টেজ যাচ্ছে, বাট আপনারা খেয়াল করে দেখবেন যে কম্পিউটার মেনিয়া ম্যাকবুকের কিন্তু প্রাইস বাড়ায় নাই, যেদিকে বাকি যারা অ্যাকচুয়ালি দাবি করে যে মার্কেটে তাদের অ্যাকচুয়ালি অনেক বেশি প্রোডাক্ট অ্যাভেলেবল, কিন্তু অ্যাকচুয়ালি তারাই এবার কী করেছে যে প্রোডাক্ট সেল করতেছে 2,70,000 অ্যারাউন্ডে, আর যেই প্রোডাক্ট আমরা 2,45,000-এর মধ্যে এখনও রেখেছি করোনা সিচুয়েশনের মধ্যে। সো স্টিল আমরা প্রাইজিংটা মেনটেন করার ট্রাই করতেছি। আপনারা হয়তো হোপফুলি এই জিনিসগুলোকে বুঝবেন আর হোপফুলি আমাদের সাথে থাকবেন।